সম্মানিত উপস্থিতি, আমরা সালাত সংক্রান্ত বিষয়ে আলোচনা করি আর এবং সালাতের গুরুত্বপূর্ণ একটা বিষয় লগিয়া যে দুর্গন্ধযুক্ত অবস্থায় কোনো মানে দুর্গন্ধ লইয়া মসজিদে আওয়া যাইত না। রসুল সাল্লাহ আলি সাল্লাম তাকিয়া ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রসুল সাল্লাহ সাল্লামে কইছেন যে ব্যক্তি ফিয়াজ অথবা রসুন খায় সে যেন আমরা মসজিদের নিকটবর্তী না হয়। কেরদা ফিয়াজ এবং রসুন খাইলে মুখের মাঝে গন্ধ থাকবো, সাথে মুসল্লি ফেরেস্তা তার কষ্ট হইব এতে, এবং খাসা রসুন এবং খাসা ফিয়াজ খাইলে সে যেন মসজিদ থেকে দূরেই থাকে। বুখারি মুসলিমের হাদিস এগুলা। তাহলে রান্দা করা যদি পিঁয়াজ বা রসুন খাওয়া হয় তখন দুর্গন্ধ থাকে না, কিন্তু খাসা পিঁয়াজ রসুন খাইলেন খাইলে নামাজও মসজিদও আইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। কিন্তু আমরা সমাজও আমরা কিতা করি, আমরা খাসা পিঁয়াজ রসুন খাই আই না, ঠিক আছে, কিন্তু আমরা অনেক মুসল্লিও করা আছেন যারা কিতা করেন মিসওয়াক করেন না ঠিক মতো, অনেক মুসল্লিও আছেন যারা মুখেও কিতা করেন সিগারেটের গন্ধ লই আই। তাহলে সিগারেট খাওয়া অলরেডি মানে হারাম খেউ খাইব মখরু, কিন্তু স্কলার আলে মখল বিশ্ববরণ আলে মখলার মতে লগিয়া সিগারেট লগিয়া হারাম জিনিস, আর এক নম্বর হারাম খাইলা, দুই নম্বর লগিয়া যে সালাতো যখন আইলা তখন সিগারেট খাইয়া যদি আইন যে তাহলে কি তাইব দুর্গন্ধ দিয়া মুসল্লি সহ ফেরেস্তা সবার কষ্ট হইব। এতে বড় রসুল সাল্লাহ ইসলামে কিতা করছেন যে দুর্গন্ধযুক্ত খাসা ফিয়াজ এবং রসুন খাইয়া আইতে নিষেধ করছেন, সেই ক্ষেত্রে যে আমরা দুর্গন্ধযুক্ত একটা হারাম জিনিস খাইয়া মুখের মাঝে দুর্গন্ধ লইয়া আই তাহলে সেটা আরও বড় গর্হিত কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক। আমরা রে যথাযথভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় যেভাবে গ্রহণ করেন সেইভাবে গ্রহণযোগ্য ইবাদত করা, গ্রহণযোগ্য সালাত আদায় করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম।